নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কলি দিয়ে মুরগির ছাট মাংসের রেসিপি। আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। ছাট মাংস বলতে মুরগির চাম, গিলে, মেটে সব কিছুই আছে। প্রথমে আমি গরম জল দিয়ে মুরগির চাম থেকে লোম পরিষ্কার করে নিচ্ছি। মুরগির চাম থেকে সমস্ত লোম আমি পরিষ্কার করে নিয়েছি। চাম আমি আগুনে হালকা করে ঝলসিয়ে নিচ্ছি, কারণ চাম আগুনে ঝলসিয়ে নিলে চামের গায়ে আর কোনো লোম থাকে না। চাম আর ছাট মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। সমস্ত চাম আর গিলে মেটে ছোট ছোট পিট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করো না তো সিদ্ধ হবে না, একদম ছোট ছোট করো, দুই পিচ না এই তো হবে। বাবা কি করছো? আমার কাছে আয়, আমার কাছে মেটেটা থাকবে। মেটেটা হ্যাঁ 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 আরেক পিচ করো। সমস্ত কিছু কেটে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে সরষার তেল দিয়ে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, এলাচ। পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে রান্না করব বলে। দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে ভেজে নিয়েছি, দিচ্ছি ছাট মাংস। টমেটো কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধর জন্য দিচ্ছি হালকা পরিমাণে জল। খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিচ্ছি মুরগির চাম। মুরগির চাম আমি পরে দিচ্ছি, কারণ মুরগির চাম গরম জল দিয়ে পরিষ্কার করেছি বলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। শেষে পেঁয়াজ কলি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সমস্ত কিছু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমি গরম গরম নিয়ে খেতে বসে পড়েছি। পেঁয়াজগুলি দেখাও, কেমন লাগতেছে পেঁয়াজগুলি দিয়ে খাইতে? পেঁয়াজগুলি দিয়ে